জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিপ্রেক্ষিতে বেড়েছে গণপরিবহনের ভাড়াও। প্রথম দিনে নতুন ভাড়া নিয়ে যাত্রী ও পরিবহন শ্রমিকদের মধ্যে বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে। সেই সঙ্গে পরিবহন সংকটে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এদিকে ভাড়া বাড়ানোর দাবিতে খুলনা বিভাগে ধর্মঘট পালন করেছে ট্যাঙ্ক লরি মালিক শ্রমিকরা। ডেস্ক রিপোর্ট। হঠাৎ করে বেড়েছে সব ধরনের জ্বালানি তেলের দাম। এর প্রেক্ষিতে গণপরিবহনের ভাড়া বাড়লেও বাড়েনি ট্রাক ট্যাঙ্ক লরির ভাড়া। কমিশন বৃদ্ধি ও ভাড়া বাড়ানোর দাবিতে ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখে 24 ঘন্টার ধর্মঘট পালন করছে খুলনা বিভাগের ট্যাঙ্ক লরি মালিক শ্রমিকরা। ফলে খুলনাসহ দক্ষিণাঞ্চলের 15 জেলার ট্যাঙ্ক লরিতে তেল পরিবহন বন্ধ রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তারা আলোচনা করে আমাদের যারা এই মালিক প্রতিনিধি আছে, এই সংগঠনের সাথে যারা প্রতিনিধি আছে তাদের সঙ্গে আলাপ আলোচনা করে যদি তারা একটা আশ্বাস প্রশ্বাস দিয়ে থাকেন তাহলে আমার মনে হয় এটা ক্ষুদ্র হবে। তবে খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে নতুন ভাড়ায় ছেড়ে গেছে দূরপাল্লার বাস। জ্বালানি তেলের দাম ও গণপরিবহনের ভাড়া বৃদ্ধিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান যাত্রীরা। চট্টগ্রামে বিভিন্ন রুটে ইচ্ছেমতো ভাড়া আদায় করছে গণপরিবহন কর্মীরা। জ্বালানির দাম বৃদ্ধি ও বেশি ভাড়া আদায়ে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। গণপরিবহন শ্রমিকরা বলছেন জ্বালানির দাম বাড়ায় ভাড়া বেড়েছে, তাদের কিছু করার নেই। ভাড়া 10 টাকা 12 টাকা নিতেছে, 4-5 টাকা করে বাড়তি নিতেছে, আবার 10 টাকার ভাড়া 20 টাকা নিতেছে, এরকম বাড়তি নিতেছে আর কি। বললাম তো ভাড়া বাড়লে 80 টাকা নেন, অর্ধেক অর্ধেক নেন, 20 টাকা কম রাখেন, কেন আর তাহলে দাম বাড়ি গেছে, তর্ক করবো কি তাদের সাথে? তা এখন এটা তো আসলে আমাদের তো লোড ফোড হয়ে যায় আর কি। ইউনিট ভাড়ার থেকে মনে হয় 2-1 টাকা বাড়তি নিলাম, যাদের সাথে আমাদের কথা কাটাকাটি হচ্ছে। একই অবস্থা দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন রুটে। ভাড়া নিয়ে বাগবিতণ্ডায় জড়াচ্ছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। তেলের দাম বাড়াতে ভাড়া বাড়ায় দিছে, এখন আমাদের তো সমস্যা, আমাদের ইনকাম তো আর বাড়িনি। আগে যেতাম 350, 250, 300, 500, 600 বুঝেছিল, কম কম আস্তে আস্তে বাড়ানো, এটা সবাইকে বলে বাড়ালে সবচেয়ে ভালো হতো। 6,000 টাকার তেল লাগতো, এখন ওইটা 9,000 টাকার তেল লাগতেছে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের আগে ভাড়া ছিল আপনার গুলিস্তান 139.75 টাকা, এখন আমরা ওখানে 160 টাকা নিতেছি। বাসে নতুন ভাড়ার চার্ট না থাকায় ইচ্ছেমতো ভাড়া আদায় করা হচ্ছে, অভিযোগ যাত্রীদের। সরকারিভাবে কোনো চার্ট নাই, চার্ট না থাকার কারণে তারা অতিরিক্ত ভাড়া নিচ্ছে। সত্তা কোম্পানি চাকরি করে আমরা সবাই একটা বিল পাই, রাস্তার টেবিল বিল পাই, সেই বিল তো আমাদের ভাড়া নাই। বাসের ভাড়া বাড়লেও সড়ক মহাসড়কে নেই পর্যাপ্ত গণপরিবহন। রাস্তার মোড়ে মোড়ে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় যাত্রীদের। নতুন ভাড়া কার্যকরের কৌশল হিসেবে মালিক পক্ষ বাসের সংখ্যা কমিয়েছে মনে করছেন সংশ্লিষ্টরা। হাসান মেহেদি, মাছরাঙ্গা নিউজ ডেস্ক,